হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে দেখো বিয়ে বাড়ি মেনু, তো মেনুটা দেখতেই পাচ্ছ, এটা আমার ভাইয়ের বিয়ে। তো ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব। তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া মানে বিয়ের দিন, তো বিয়ে বাড়ির ভিডিওটাও আছে, ওটা এডিট করে আপলোড করতে হবে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই দিয়ে গেল ডিমের ডেভিল। মেনুতে কী কী আছে মেনু কার্ডটা একবার পজ করে দেখে নিও। তো সবাই দেখো আমাদের মানে ফাঁকা একদম, আমরা বিয়ে শেষ করে তারপরে খেতে বসেছি। এই যে দেখো স্যালাড দিয়ে গেল, পেঁয়াজ, শশা, কাসুন্দি। ডিমের ডেভিলটা খুবই সুন্দর ছিল আর হালকা পাতলা খাবার, খুব রিচ খাবার না। তো এই যে দেখো কাসুন্দি দিয়ে ডিমের ডেভিলটা খেয়ে নিলাম। তো পরে আর একটা ডিমের ডেভিল নিয়েছিলাম, সেটার ভিডিও করিনি। তো যাই হোক, তারপরে দেখো ভাত দিয়ে গেল, এক মুঠো মানে অল্প করে একদম ভাত নিলাম, আর চিপস দিয়ে গেল, আর ভেজ ডাল, এটা দিয়ে বেশ সুন্দর করে একটু স্যালাড দিয়ে লেবু চেপে খেয়ে নেবো। দেখতেই পাচ্ছ ওটা খেয়ে নি মানে খেয়ে তারপরে কি আসে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো তারপরে দেখো চলে আসলো হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেনটা এখানে ভালোই হয়েছিল, মানে যে একদম চিলি চিকেন মানে কি বলবো, চাইনিজ স্টাইলে চিলি চিকেন না, এটা হচ্ছে বেঙ্গলি স্টাইলের চিলি চিকেন, হালকা পাতলা বেশ রান্না হয়েছিল, খুব সুন্দর। আর এই যে দেখো হচ্ছে চাটনি, পাঁপড় দিয়ে গেল, লাস্টে মিষ্টি ছিল দুরকম। তো আমি ভাবলাম মিষ্টি নেব না, তারপর ভাবলাম না এক পিস মিষ্টি নিই, এমনি তো মিষ্টি খাওয়া হয় না, তো এই বিয়েবাড়ি উপলক্ষে একটু খাওয়া দাওয়া করে নিই। তো এটাই ছিল বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া। তো তারপরে ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো চলো টাটা।